আসসালামু আলাইকুম আজ রাশিয়া ও ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সর্বশেষ সংবাদটি আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল গত চব্বিশ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পর থেকেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া অভিযানের অংশ হিসেবে স্থল আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রুশ সেনারা এরপর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে দিনের রক্তক্ষয়ী দুই সংঘাতে পক্ষেরই হতাহতের খবর পাওয়া যাচ্ছে এরই মধ্যে ইউক্রেনের কয়েকটি শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া এ সময় দুই পক্ষের সামরিক লোকজনের পাশাপাশি প্রাণ হারিয়েছেন অনেক বেসামরিক দীর্ঘ আট দিনের যুদ্ধে ইউক্রেন ছেড়েছেন অন্তত এক মিলিয়ন বেসামরিক নাগরিক এছাড়া ইউক্রেনের প্রধান শহরগুলোতে রুশ সেনাদের আক্রমণ তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে চলমান পরিস্থিতি নিয়ে দ্বিতীয় দফা আলোচনায় বসেছে ইউক্রেন ও রাশিয়া বেলারুসে দ্বিতীয় দফার বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছে বৈঠকের আলোচ্য মূল বিষয়গুলো হচ্ছে অবিলম্বে যুদ্ধবিরতি অস্ত্র সংবরণ এবং ধ্বংসপ্রাপ্ত বা ক্রমাগত হামলায় আক্রান্ত গ্রাম ও শহর থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদ উত্তরণ